দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। দেগঙ্গায় বিজেপি পঞ্চায়েত প্রধানের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। স্টেশনের গার্ডওয়ালে ধাক্কা ট্রেনের, অল্পের জন্য রক্ষা বড়সড় দুর্ঘটনা থেকে। বজ্রপাতে মৃত্যু হল মাঠে কর্মরত তিন শ্রমিকের। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত দুই। ভিন রাজ্যে কাজে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল যুবকের। শিশু গাছে বাজ পড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পথচারীদের। গান্ধীজির ডান্ডি অভিযানের পথে হাঁটা দৃশ্য মূর্তির মাধ্যমে প্রতিষ্ঠাপন বনগাঁ থানার সামনে। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ আইনজীবী। উত্তর চব্বিশ পরগনায় ইছাপুরে আর্জেন্টিনার ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত হল মেসির জন্মদিন। এবার আসছে বিস্তারিত খবরে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, স্টেশনের গার্ডওয়ালে ধাক্কা ট্রেনের। রানাঘাট স্টেশনে এই ঘটনায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয় রানাঘাট বনগাঁ শাখায়। জানা গিয়েছে ট্রেন ড্রাইভারের কেবিনে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঢুকে পড়ায় এই বিপত্তি। রবিবারের সকাল, আর পাঁচটা দিনের মতো যাত্রীদের ভিড়টা উপচে পড়ার মতো নয়। সকাল সাতটা পনেরো মিনিটে ডাউন বনগাঁ লোকাল তখন সবে রানাঘাট স্টেশন ঢুকছে। হঠাৎই চালকের কেবিনে লাফ দিয়ে উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুধু উঠে পড়াই নয়, রীতিমতো চালককে ধরে পেটাতে থাকলো ওই যুবক। কি নাম তোমার? আমার নাম, ডাক নাম হয়ে আখের, ভালো নাম দেয়া আছে মোহাম্মদ হারুন মন্ডল। কোথায় বাড়ি? গ্রাম কাশীপুর থানা, থানা রেজিনগর। কি করছিলে আজকে? এই কোথায় যাচ্ছেন? না, যেটা সিরিয়াস সেখান থেকে হয় বিচার আমি করে দেখাই দেবো, ঠিক আছে? এদিকে ধীর গতিতে হলেও ট্রেনটি তখন ঢুকতে শুরু করেছে রানাঘাট স্টেশনের দিকে। চালক তখন ট্রেন থামাবে কি, তিনি তখন ব্যস্ত নিজেকে বাঁচাতে। তাই সময় মতো ব্রেক না পড়ায় যাত্রীবাহী সেই লোকাল ট্রেনটি গিয়ে ধাক্কা মারল লাইনের শেষের গার্ডওয়ালের বাফারে। ধাক্কার জেরে আহত হলেন কম বেশি জোনা পনেরো যাত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির চালকের কেবিন ও তার পেছনের কামরাটি। সৌভাগ্যবশত ছুটির দিন থাকায় বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। এরপর রানাঘাট স্টেশনের জিআরপি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করতে সক্ষম হয়। তবে এদিনের ঘটনার পর থেকে ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, পাশাপাশি ট্রেন চালকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার জেরে এদিন সকাল থেকে বিঘ্নিত হয়ে পড়ে পূর্ব রেলের রানাঘাট বনগাঁ শাখার ট্রেন চলাচল। পরে জিআরপি ও রেলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যে ট্রেনটা আসতেছিল, ড্রাইভারকে একটা পাগল হচ্ছে মারতেছিল, হাতাহাতি করতেছিল, দিয়ে ড্রাইভার এদিকে তাকাতে গিয়ে এদিকে মেরে দিয়েছে। মানে ঘটনাটা কি হয়েছিল? সেখান থেকে আস্তে আস্তে গাড়ি ওখান থেকে স্লোই আসছিল, তো ওইদিকে পাগলটা ছিল, পাগলটা উঠে পড়েছিল, উঠে পড়ে ওখানে মারতে মারতে এতে ড্রাইভার আর এইদিকে খেয়াল রাখেনি, গাড়িটা ঢুকে। এটা কোন ট্রেন ছিল? এটা বনগাঁ ছিল। বজ্রাঘাতে মৃত্যু হল মাঠে কর্মরত তিন শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী এলাকায়। মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল তিন শ্রমিকের। রবিবার দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী এলাকা। সূত্রের খবর, রবিবার দুপুরে হাঁসখালী থানার গাজন গ্রামে একটি ইটভাটার পাশের জমিতে কাজ করছিল কয়েকজন শ্রমিক। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ায় মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেয় শ্রমিকেরা। কিন্তু সেই ঘরের ওপরেই বাজ পড়লে গুরুতর আহত হন আটজন। তাদের সবাইকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। আহত বাকি পাঁচজনের আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বকচড়া নহাটা রোডে। গাইঘাটা থানা নহাটা বকচায়া রোডে শিব মন্দির এলাকায় দুটি লরির সংঘর্ষে আহত দুই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে এদিন বকচড়ার দিক থেকে আসছিল একটি লোহার রড বোঝাই লরি, অপরদিক নহাটার দিক থেকে আসছিল একটি পাথর বোঝাই লরি।
ঠিক শনি মন্দির এলাকায় আসতেই হয় এই বিপত্তি। পাথর বোঝাই লরির চালকের অভিযোগ, বৃষ্টির কারণে সে ধীর গতিতেই আসছিল, কিন্তু সামনের দিক থেকে আসা লরিটি প্রচণ্ড বেগে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, যার ফলে এই দুর্ঘটনায় আহত হয়েছে চালক সহ খালাসি। আপনি কোন দিক থেকে আসছিলেন? আরে খুব স্পিডে ছিল। আপনি কোন দিকে যাচ্ছিলেন? চাকরার দিকে। আর এই গাড়িটা নটার দিকে যাচ্ছে। এটা কি পাথরের গাড়ি ছিল? কিসের গাড়ি? ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম তন্ময় ঘোষ। জানা গিয়েছে তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গত 5 বছর ধরে কর্মসূত্রে ছিলেন। শনিবার তন্ময়ের দেহ ফেরে তার রানাঘাটের বাড়িতে। যোগী রাজ্যে দুষ্কৃতীদের হাতে খুন হল এই রাজ্যের এক যুবক। মৃত ওই যুবকের নাম তন্ময় ঘোষ। গত 4 দিন আগে ওই যুবককে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গুলি করে খুন করা হয়। সূত্রের খবর, নদিয়ার রানাঘাটের 1 নম্বর পার্ক স্ট্রিট এলাকার বাসিন্দা তন্ময় ঘোষ গত 5 বছর যাবৎ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চান্সি ডাক্তারি কাজ করতেন। গত 5 দিন আগে তন্ময়ের পরিবার খবর পায় যে কয়েকজন দুষ্কৃতী তন্ময়কে গুলি করে খুন করেছে। তবে কি কারণে এই খুন সে বিষয়ে কোনো সঠিক কারণ বুঝতে পারছে না তার পরিবার। শনিবার উত্তরপ্রদেশ থেকে তন্ময় ঘোষের দেহ রানাঘাটে নিয়ে এসে তার শেষকৃত্য সম্পন্ন করে তার পরিবার। এই ঘটনায় সঠিক তদন্ত করে ছেলের খুনিদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত তন্ময়ের পরিবার। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমরা খবর পেলাম ফেসবুকের মাধ্যমে, ওর বন্ধুরা আমাদের ইনফর্ম করেছিল। সেখান থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করে যে এরকম দুর্ঘটনা ঘটেছে, তখন আমরা খবর পেয়েছি। কী ঘটেছিল সেটা ঘটেছিল, ওকে কোনো দুষ্কৃতির মাধ্যমে ওকে মারা হয়েছে বা কে মেরেছে এখনও আমরা সঠিক কিছুই জানতে পারিনি। তো ওকে মারা হয়েছে, মার্ডার করা হয়েছে। রবিবার সকালে বৃষ্টির কারণে বজ্রাঘাতে আগুন লেগে যায় একটি শিশু গাছে। অল্পের জন্য রক্ষা পেয়ে যায় বেশ কয়েকজন পথচারী। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে চাকদার পলতা গ্রামে। রবিবার সকাল থেকেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। সেই সাথে বিভিন্ন এলাকায় বাজ পড়ে মৃত্যুর খবরও উঠে এসেছে। তবে অল্পের জন্য এই বজ্রবিদ্যুতের হাত থেকে রক্ষা পেল বেশ কিছু পথচারী। রবিবার সকাল 11:30 নাগাদ হঠাৎই একটি বাজ পড়ে চাকদা রোডের পোলতা এলাকায় রাস্তার পাশে একটি গাছের ওপর। সাথে সাথেই ওই গাছটিতে আগুন লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। অল্পের জন্য রক্ষা পায় বেশ কিছু পথচারীও। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেয়া হয় দমকল বিভাগে। সাথে সাথেই ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় 30 মিনিট পর চাকদা রোডের যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই বজ্রবিদ্যুতের ফলে কোনো প্রাণহানি না হলেও আশপাশের বেশ কিছু বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে কি দেখলে? সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255
5124 আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। স্পর্শ করো ছুতে চাই আনমনে, মুক্ত তারণ করুন ধুতে বারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতি ধারায়। রাজস্থান মার্বেল, বনগা, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। গান্ধীজির দাণ্ডি অভিযানের সেই পথে হাঁটার দৃশ্য মূর্তির মাধ্যমে প্রতিষ্ঠাপন করা হলো বনগাঁ থানার সামনে শনিবার রাতে, যার উদ্বোধনে আসলেন সাংসদ ডক্টর সুগত বসু। রত্নগর্ভ বনগাঁয় জন্ম নিয়েছেন বেশ কয়েকজন মনীষী ও স্বাধীনতা সংগ্রামী, যারা বাঙালির গরিমাকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। পাশাপাশি অন্যান্য কয়েকটি ক্ষেত্রেও বনগাঁ শহরের খ্যাতি ছড়িয়ে আছে রাজ্য জুড়ে। এবার সেই বনগাঁ শহরে স্থাপিত হলো গান্ধীজির ডান্ডি অভিযানের মূর্তি। শনিবার রাতে ওই মূর্তি উদ্বোধন করেন নেতাজির ভ্রাতুষ্পুত্র সাংসদ ডক্টর সুগত বসু। আগেও বনগাঁর ত্রিকোণ পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, মনীষীদের মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে নবপ্রজন্মের মধ্যে আদর্শবোধ জেগে উঠবে, সেই সঙ্গে বৃদ্ধি পাবে শহরের সৌন্দর্যও। পাশাপাশি এদিন বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে একাধিক প্রকল্পের উদ্বোধন করা হয়, সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ড সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সাংসদ সুগত বসু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ সুগত বসু। যে প্রকৃত যারা মহৎ মানুষ, তাদের যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই, তাহলে কিন্তু শুধু মর্মর প্রস্তর বা ব্রোঞ্জ বা এমনকি স্বর্ণমূর্তি তৈরি করে আমরা সঠিকভাবে শ্রদ্ধা জানাতে পারবো না। আমরা যদি সত্যি তাদের শ্রদ্ধা জানাতে চাই, তাহলে কিন্তু আমাদের তাদের কীর্তির কথা মনে রাখতে হবে এবং তাদের যেটা রাজনৈতিক এবং সামাজিক উত্তরাধিকার সেটা আরো সুশোভিত করতে হবে, সেটা প্রসারিত করতে হবে।
নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ আইনজীবী। অভিযোগ, গত বৃহস্পতিবার ভর দুপুরে বনগাঁর দত্তপাড়া এলাকায় তার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা 72 ঘন্টা কেটে গেলেও অভিযোগ না নেওয়ায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। কিছুদিন আগেই বনগাঁ থানার ঢিলছোড়া দূরত্বে তিকোন পার্ক এলাকায় ঘটেছিল কেপমারির ঘটনা। বৃহস্পতিবার ভর দুপুরেও বনগাঁ থানার দত্তপাড়া এলাকার গীতা বণিক নামে পেশায় এক আইনজীবীর বাড়ি থেকেও চুরি হওয়ার ঘটনা উঠে আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে। এই আইনজীবীর অভিযোগ, ঘটনার পর পুলিশে খবর দেয়া হলে পুলিশ একবার এসে দেখে গেলেও 72 ঘন্টা কেটে গেলেও কোনো অভিযোগ নেননি। সেই সাথে ওই আইনজীবী অভিযোগ করেন তার বাড়ির ঢিলছোড়া দূরত্বেই রয়েছে সিসি ক্যামেরা, চাইলেই পুলিশ তদন্তে নেমে চোরগুলিকে চিহ্নিত করতে পারে। তিনি এও অভিযোগ করেন খোদ আইনজীবী হয়েও এই ঘটনার পর থেকে তিনি নিজেই যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি ভাবছে পুলিশ? আবার সাধারণ আইনজীবী আবার আমাকে আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে সবসময় আসতে পারে, এরকম একটা সবসময় আসছে। এখানে কোথাও সিসিটিভি ফুটেজ আছে? এই সিসিটিভি সিসিটিভি ফুটেজ নেই, ক্যামেরা নেই না? এই কোথায় আছে? কাছাকাছি কাছাকাছি বাতার মোড়ে আছে শুনেছি আমি, কিন্তু আমি নিজে দেখিনি। এবং এটাও শুনেছি যে এবং স্টেট ব্যাংকের সামনে একটা সিসিটিভি আছে, কিন্তু সেক্ষেত্রে পুলিশ কেন এখনো ধরেনি? সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? আমাদের যদি এরকম একটা হয়, আমরা নিজেদেরকে যেখানে আমরা কোর্টে যাওয়া আসা করি এবং অ্যাডভোকেট বলি আর কি আমরা নিজেদেরকে, তাও পুলিশ অনেকটা দেরিতেই এসেছে। প্রথমে পুলিশ ধরেননি ফোন সেখান থেকে, তারপর অনেকবার বলার পরে যখন আমি পরিচয় দিলাম যে আমি একজন অ্যাডভোকেট, এই অবস্থা, তখন তারপরে 1 ঘন্টারও পরে দেরিতে এসেছে। আমাদের বনগাঁ শুনেছি যে আমাদের পেট্রোল কার্ডও রয়েছে, পুলিশের পেট্রোল কার্ড রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যাবে, কিন্তু এখনও সে তার আমি কোনো সুযোগ সুবিধাটা এখনও পাইনি আর কি। সেই জন্য আমি আতঙ্কে রয়েছে যে কোনো মুহূর্তে, প্রত্যেকটা লোক বলছে যে কোনো মুহূর্তে আবার চলে আসতে পারে, সেই জন্যই আমি আতঙ্কে আছি। কারণ এই ধরনের আনটাইম মানে দুপুর 12টা সাড়ে 12টার সময় একটা বাড়িতে এইভাবে মানে যে যারা চুরি করতে এসছে তারা মানে তাদের মনে হচ্ছে যেন তাদের স্বর্গরাজ্য, তাদেরই বাড়ি আপনার এই উপর নিচে সমস্ত লন্ডভণ্ড এই সমস্ত করে যাওয়াটা, এতে আমরা নিরাপত্তাও পাচ্ছি না। আমাদের নিরাপত্তার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন হয়তো আমাদের কথা মতো এসছে, আমাদের বাড়িতে এসছে, কিন্তু এসে কিছু সমস্ত তদন্তগুলো ওরা করে গিয়েছে, করে গিয়ে লাস্ট যে তদন্ত সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি পুলিশের তদন্ত করছে। 30 পেরিয়ে 31 পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সর্বোচ্চ চলছে মেসি বরণ, বাদ পড়ল না এ বঙ্গ। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের আর্জেন্টিনার ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো মেসির জন্মদিন। আজকের দিনেই আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নিয়েছিলেন ফুটবলের রাজপুত্র মেসি। আজ তার 31তম জন্মদিন পালন করল ইছাপুর নবগঞ্জের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ভক্তরা। এদিন মেসি ভক্ত শিবশঙ্কর পাত্র জানান, মেসির জন্মদিন উপলক্ষে এদিন ভারত ও আর্জেন্টিনার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং মেসির দীর্ঘজীবন ভালো খেলার জন্য প্রার্থনা জানায় এই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা। তার পাশাপাশি তার 31তম জন্মদিন উপলক্ষে 31 পাউন্ডের একটি কেকও কাটা হয়। 100 জন শিশুকে আর্জেন্টিনার জার্সি বিতরণ, এলাকার দুস্থদের বস্ত্র বিতরণ সহ নানা অনুষ্ঠানের মধ্যে পালিত হয় আজকের দিনটি। আজ আমি মেসির জন্মদিন পালন করছি আর 31 বছর বয়স, তার জন্য 31 পাউন্ডের কেক কেটেছি আমি। হ্যাঁ, আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব মেসির জন্মদিন পালন করছে, প্রত্যেক বছরই করবো আমরা। অনুষ্ঠান রয়েছে সারাদিনে, এখন 100 বাচ্চাদের জার্সি আমরা উপহার দেবো, তারপরে কিছু গরিব মানুষদের আমরা জামা কাপড় দিয়ে উপহার দেবো। হ্যাঁ, এবং কিছু মানুষকে আমরা সমাজসেবী যারা কাজ করে তাদের আমরা সম্বর্ধনা দেবো। তারপরে হচ্ছে যত লোক আসবে আমরা তাদেরকে নিয়ে, হ্যাঁ, মানে টিফিনের ব্যবস্থা করেছি আমরা সব। বিজেপির পঞ্চায়েত প্রধানের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেগঙ্গার নূরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ, তৃণমূল সমর্থক তাপস চক্রবর্তীকে বিজেপি প্রধান তরুণকান্তি ঘোষ বেধড়ক মারধর করেছেন।
গুরুতর জখম অবস্থায় তাপসবাবু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, অনুমতি না নিয়েই তাপসবাবুর জমির ওপর দিয়ে ড্রেন করার জন্য মাটি কাটা যন্ত্র দিয়ে মাটি ও গাছ কাটা হচ্ছিল। তাপসবাবু তাতে বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করেন বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ। গুরুতর জখম অবস্থায় তাপসবাবুকে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের পক্ষ থেকে দেগঙ্গা থানায় বিজেপি প্রধান তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তরুণবাবু গোটা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। যে ওই বারবার দাঁড়াবে আর লোকে দাঙ্গা করে ভোটটা নিতে হবে, আর নাহলে হিন্দুরা ভোট দেবে না, এটা কি? আজকে ওনাকে মেরে তাপসবাবুকে, হ্যাঁ আজকে তাপসবাবুকে গলা টিপেছে এবং বুকে ঘুষি টুসি মেরেছে। এর আগের দিনও আমার সাথে ভীষণ টাচেল হয়েছে, আমাকে আমার সাথে ধাক্কা দেওয়া কি হয়েছে। তাপসবাবু কি বাধা দিতে গিয়েছিল? হ্যাঁ, তাপসবাবু যেহেতু নিজের সম্পত্তি বাধা দিতেই পারে, সেই বাধা দেওয়ার জন্য ওর সাথে ব্যাপক টাচেল হয়েছে। ওকে মা একা পেয়েছে, ওর লোকজন ছিল না, ভাইরা কেউ ছিল না, যার জন্য একা পেয়ে ওকে, আরো লোকজন ছিল সঙ্গে, নাম থাম যাই না সেটা তাপসবাবু জানে, ওকে ধাক্কা ধাক্কি করেছে এবং বুকে লাথি ফাতি মেরেছে। আমি এটা শুনেছি, বেশ ইনজোর, ওকে অসুস্থ আমাদের দেওঙ্গা যে হাসপাতাল আছে আমাদের এখানে, হাসপাতাল রেফার করে দিয়েছে এবং বুকে একটা এক্স রে করা দিয়েছে এবং আরো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। তৃণমূল কর্মী বলে কেন ওর বেশি রাখবে না? উনি তৃণমূল কর্মী নয়, উনি একটা কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর হতেই পারে তো একজন মানুষ রুটি রোজগার করার জন্য। উনি তৃণমূল বা বিজেপি বা সিপিএম কংগ্রেস এরকম কোনো ব্যাপার নয়, উনি একটা গ্রামবাসী, ওনার নিজস্ব জমি, নিজস্ব জমিটা বাঁচানোর জন্য চেষ্টা করছে। এটা তো সবাই করবে, নিজের জমি আমার জমিতে আমার একটা লোকে নিয়ে নেবে, আমি সেটা ছেড়ে দেবো? এটা হতে পারে, থানায় অভিযোগ হয়েছে। হ্যাঁ, থানায় একটা অভিযোগ হয়েছে এবং কেসও হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা তরুণকান্তি ঘোষের একটা বিহিত ব্যবস্থা করুক। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি ধ্বনি।